পদ্মা সেতুতে 45 দেশের কূটনীতিক বাংলাদেশের সক্ষমতার প্রশংসা সব ষড়যন্ত্র মোকাবেলা করে সাফল্যের নিদর্শন এই সেতু বললেন পররাষ্ট্রপতি মন্ত্রী সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলেই উন্নয়নশীলের কাতারে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী নয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে দেয়া হলো স্বাধীনতা পুরস্কার তাবু টাঙিয়ে রাজধানীর আইসিডিআরবিতে চলছে ডায়রিয়া রোগীর চিকিৎসা বেশি আক্রান্ত শিশু চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে চলছে প্রস্তুতি রং তুলির আঁচড়ে করা হচ্ছে দৃষ্টিনন্দন নিরাপত্তায় নিশ্চিত ব্যবস্থা